হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করবো সবাই খুব ভালো আছো। তো দেখতেই পাচ্ছ আমি টোটো করে যাচ্ছি। হ্যাঁ, ডেলিভারির পরে প্রথম আমি বেরিয়েছি, যাচ্ছি আমার কলেজে কিছু ইম্পর্টেন্ট কাজের জন্য। খুব কষ্ট হচ্ছিলো টোটো করে যেতে, কিন্তু যেতেই হবে। প্রায় ঘন্টাখানেকের মতন লেগেছিলো। তো যেতে যেতে এন্টারটেনের জন্য আমাদের সাথে দেখা হয়ে গেছে শিয়াল মামার। শিয়ালটা রাস্তার এফুট থেকে ওফুট পার হচ্ছিলো, তো আমরা আমি দেখতে পেয়ে টোটোটা দাঁড় করাই। কি অদ্ভুত, ও আমাকে দেখছে, আমি ওকে দেখছি। যাই হোক, এই করতে করতে আমি কলেজে পৌঁছে গেছি। এই হচ্ছে আমার কলেজ, যেখানে আমি লাস্ট 2 বছর পড়াশোনা করছি। এবছরই আমার শেষ হয়ে যাবে কোর্স। তো ওকে টাটা করে আমি কলেজে চলে যাচ্ছি। তার কারণ হচ্ছে ও আমার সাথে পিছন পিছন যাচ্ছে। পেপারের মতো শরীরটা অতটাও ভালো নেই। যাই হোক, যা কাজ ছিল মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আমি টোটো এসে বসে আছি, ওরা আসলে তারপরে টোটোটা ছাড়তো। তো আমার হাজবেন্ড একটু ডালের বড়া কিনেছিল, টোটো দাদা ও আর আমি তিনজনে মিলে ডালের বড়া খেতে খেতে। এবং আমার কলেজের রাস্তার খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে বাড়ি আসছিলাম এবং বায়না করেছিলাম মিয়াওমরে থেকে বার্গার কিনে। সেই মতনই ও যাচ্ছে মিয়াওমরে, আমিও অবশ্যই যাচ্ছি পিছন পিছন পছন্দ করে।